গাইস আসসালামু আলাইকুম। তো আজকে আমরা নিয়ে আসছি আমাদের রাজা মশাইর জন্য একদম স্পেশাল খাবার মাছ আর মাংস। তো রাজা মশাই, আমরা যে মাছ আর যে মাংস নিয়ে আইছি, খাবার কি আপনার মোটামুটি পছন্দ হয়েছে? মোটামুটি পছন্দ আর কি, খাবার দেখেই তো মনে করো খাতে মনে করছে। তো যাই করে কোনো ব্যাপার না। তো এটাতে কি রান্না করবো, মানে কি আয়োজন করবো? এই যে আজকে হচ্ছে আমরা যে মাছ নিয়ে আসা হয়েছে সর্বোচ্চ বড় মাছ, এটা হচ্ছে কি মাছ কোন তো রাজা মশাই? এ আর কি মনে হয় রুই হবে। রাইট, এটা হচ্ছে রুই মাছ, আর হচ্ছে ফ্রাই রুই, আর হচ্ছে যে খাসির যে লেগ, লেগের যে অংশ যে বড় বড় পিস করা হয়েছে, এ রান্না করলে সেই স্বাদ লাগবে। মাছ আজকে ফুল আসতো ভাজি হবে, আর যে রেগুলার মাংস গুনা থাকবে। আর সোয়াগের কাছে আচ্ছা ডিম আছে, আর দশ নামে আছে রাজা মশাই, আপনার সেই প্রিয় খাবার ডিম। ইসরাফুল, তুমি কি করবা ভাইয়া? মাছ আর মাংস সুন্দর করে কুটাকুটি করে নেবো, ডিমটা সিদ্ধ করে নেবো, তারপর রান্নায় চলে যাবো। রাজা মশাই তো ওই যে শাসন করতেছে, রাজ্য শাসন। মাংসটা একটু কাটিয়ে সাইজ করে নেবো, তুমি মাছটা সুন্দর করে আসবে, মাছ করে আসতেই থাকবে। রাজাও খাই ফাজা ঘুরে আইস, গ্যাপ মারছি তোমার। আসছি সাবধানে, লাভ মাইতেছে। হ্যাঁ, কাটাকাটি করলে আমার প্রায় শেষের দিক, আমার শেষ হয়ে গেছে। আমার আগে কি করবে, মাছ তো তুমি কইলে যে রেডি, এখন লারি বুড়ি ভাই কলাই বুঝছো। হ্যাঁ ভাই করো, আর ঢুকো দাও খালি তেল, তেল আর গোশ কাটা আছে, মাছের লাড়ি বুড়ি বাইকে নিয়ে আসবো, আমরা ধুয়ে চলে যাবো। চলো পানিটা দিয়ে দাও, গোশটা সুন্দর করে ধুয়ে রান্নায় দিয়ে দেওয়া লাগবে। গোশ কিলো আমার ধোয়া আছে, মাছটা ধুয়ে মাছ ভাজি করে এলা দিয়ে লাগবে নগদের পর। মারো ভিতরে মারো হয়েছে, হ্যাঁ তুমি ধাও ভাই, তাই দিয়েই যাচ্ছি ধাও, পানি খালি দি ভাই। সবার আগে লবণ দেওয়া লাগবে বুঝছো, বেশি না অল্প অল্প করে যেভাবে ছিটে দিবা লবণ, প্রত্যেকটা জায়গায় হলুদ লবণ চলে যাবে বুঝছো, সেই টেস্ট হবে। এই হলুদের লেগে মাছের কালার আছে, খালি তাই নাই ক দিদি, এই হলুদ হাতে লাগাই লাগাও। ইসরাফুল সুন্দর করে জাল দেখে কড়াইটা সেরকম দাতা দাঁতাচ্ছে, তেলটা দিয়ে মাছটা হেভি করে ভাজিয়ে নেব। ইসরাফুল তেল কিন্তু সেই হিট হয়েছে, মাছটা সুন্দর করে ভাজি করে নেবো। মাছটা নামা ফেলা দাও, ধর ভাজা হয়েছে কি, একদম কড়া ভাজা হয়েছে মাছ। সোয়াগার ইসরাফুল রাজা মশাইয়ের ডালাটা বৈশিষ্ট্য যে টোল নিয়ে এসেছে, আমরা সুন্দর করে ভাতটা উঠে দিয়ে একবারে সব কিছু আমরা প্লেটে সাজাচ্ছি, রাজা মশাই দেবো আজকে একবারে খাবি রাজা মশাই। আসলে গোশ রান্নাটা যে আজকে হয়েছে, যদিও রাজা মশাইয়ের মতো আজকে হয়েছে, সাজা দিয়েছি রাজার যে টোপট, এই চার পাঁচ পিস গোশ রাজা একবারে গালের ভিতর নেয়, খুব ভালো লাগে। দেখ আমরা ডিমির প্লেটটা কিন্তু আজকে বরাবরের মতো সেরকম করে সাজাই। সোহাগ হ্যাঁ বলেন, দেখো ডিমির প্লেটটা সাজাইছি কি স্টাইলে আজকে। সোহাগ হ্যাঁ, এই দেখো রাজা মশাইয়ের সালাদ দিয়ে দিলাম আজ ভরপুর।
খুব সুবিধার্থে যত খাতে পারে এর জন্য আমরা ছোট ছোট প্লেটে আমরা ডাইলে দেবো ছোয়াগ দাও তো আমার রাজামশাই চলে আসছে তো রাজামশাই আপনার খাবার দাবার আমরা সব কিছু সাজা একদম রেডি করে রাখছি আপনি বসবেন আর খাওয়া শুরু আসলে কি আকাশ আজকে ভিন্ন স্টাইলে খাবার দেবো আজকে ভিন্ন স্টাইলে মানে রাজামশাই নিতো আকাশ খাবার কম কম মনে হচ্ছে খাবারটা কম কম মনে হচ্ছিল এই যে আস্তে যে মাছ ফ্রাই করছি এই মাছটাই মনে হয় একটু কম কম লাগতেছিল রে ধরেন রাজামশাই আজকে তো মাছের কালারেই মানে মনে হচ্ছে এখনই খাই তো যাই হোক সুন্দর রান্না হয়েছে তো আজকে আকাশ আমার জন্য যে আয়োজন করছে ডিম ভুনা করছে সাথে আছে খাসির মাংস ভুনা আর রসমালাই সালাদ আর বড় মাছ ফিশ কারি তো আমি মোটামুটি খাবারের গান শুনে খাতে মনে করছে খুব বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম আমার পাতা আছে দেখুন ওরে একটু মাছ ভেঙে দেবেন তো আসলে কি বলবো কেন সোয়াগ তোমার দিচ্ছি চিন্তা করো না কেন খাও দুজন খাও পাহা না বাপাও এক পাঁচটা খেয়ে ফেলছি এখন করে ডিম খাবো একটা সালাদ খেয়ে নেব কি বলবো নতুন স্টাইলে মাছ খাবো ওই মাছ খেয়ে শেষ করে ফেলেছি মাথায় কালা ছিল প্রচুর করে মানে ওটা খাই নাই সাইড করে রাখছি এবার হচ্ছে মাংস কষাইছি এটা খাসির মাংস এটা খাবো ওয়াও ভাত খাবো ভাত খাওয়া আসলে কটি সালাদ নেব আসলে সালাদ খালি গোড়াটা অনেক ক্লিয়ার সালাদ মজা করে খাবো
পরি খাবার সব শেষ করে ফেলছি লাস্টে মিষ্টি মুখ করার জন্য রসমালাই আছে I'm going to go to the house. I'm going to go to the house.